Hey guys, welcome back to my channel. আজকে সি অফিসের একটা মানে দুদিন পরে ক্রিকেট খেলা আছে, তো সেই জন্য মাঠে এসে প্র্যাকটিস করতে। তো সেই প্র্যাকটিসের সামনে দেখতে পাচ্ছ মানে সবাই প্র্যাকটিস করছে। আমি প্রায় 10 বছর হয়ে গেল, 10 বছর পরে আজকে প্রথম ইয়েতে নামবো, মানে মাঠে নামবো বলা যায়। একটু আগে প্র্যাকটিস করেছি, প্রচণ্ড ব্যথা হয়েছে। আর আমাদের টিম দুটো টিম হয়েছে, তো দুটো টিমের ভিতরেও ব্যাট করছে। আর এরপরে হয়তো আউট হলে বাই চান্স আমি নামবো হয়তো, মেবি। কিন্তু 10 বছর পরে খেলছি, এখনও পর্যন্ত কনফিডেন্স একেবারে মানে তুঙ্গে রয়েছে। মানে প্রথমে গিয়ে বল করছি, প্রায় 7-8 ওভার মতো বল করা হয়ে গেছে। সেই বল করার জন্য মানে হাতে তো প্রচণ্ড ব্যথা আছে, গায়েও ব্যথা হবে। পরশু দিন মেবি বা 2 দিন কি 3 দিন পরে আমাদের অফিস থেকে বড় একটা টুর্নামেন্ট হবে, এই মাঠেই হবে। সেই জন্য প্র্যাকটিস চলছে, মানে হার্ড ওয়ার্কিং করছি। দেখি, দেখা যাক যে ফাইনাল কি হয়, মানে খেলাধুলায় গিয়ে। হ্যাঁ, লীলা ওয়ার্কশপের মাঠ নামে যেটা পরিচিত, যেটা বলে ট্যাঙ্কের মাঠ, সাধারণত ম্যাটটা যথেষ্ট বড় আর সুন্দর। তো এই মাঠেই আমরা সকাল থেকে প্র্যাকটিস করছি, আর অনেক দিন পরে যেহেতু প্র্যাকটিস করছি, সুতরাং খুব কষ্ট হচ্ছে, মানে শরীর বসে গেছে বলা যেতে পারে। তোমরা জানো, মানে 10-12 বছর পরে যখন মাঠে নামা হয়, মানে সেই আগের মতো স্পিড থাকে, আগের মতো উদ্যমটা থাকে, কিন্তু মানে নেমে ঠিক পেরে ওঠা যায় না। তার কারণ এখন যেহেতু দীর্ঘদিন যাবৎ খেলাধুলার থেকে ডিটাচ, তো সেই ডিটাচ হওয়ার জন্য এখন শরীর অতটা দিয়েও উঠছে না, কিন্তু মনের জোর প্রচণ্ড রয়েছে। সুন্দর খেলছে ওরা। ঠিক আছে, তাহলে তোমরা এনজয় করো, আর আমি তোমাদের দেখাতে থাকো। এরপরে হয়তো আউট হলে তবেই আমি নামবো, তো তোমাদের দেখাবো। এখন যদিও বা সেরকম আগের মতো খেলতে পারি না ভালো, তবে চেষ্টা করবো, দেখি ভালো কিছু রান করার, ভালো কিছু করার। মানে আমি অলরাউন্ডার হিসাবে এখানে ঢুকছি, মানে বল প্লাস ব্যাট দুটোই করবো। ফাইনালি আজকে সেই দিনটা চলে আসলো, যেদিনে আজকে এখানে মাঠে খেলা হবে। এতদিন যে প্র্যাকটিস করেছি, সে প্র্যাকটিস আজকে দেখাতে হবে যে কেমন খেলি। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এই যে ড্রেস মানে সব পরেই নিয়েছি আমি। যে আমরা যেহেতু কোঅর্ডিনেশনের টিম থেকে খেলছি, আর দেখতেই পাচ্ছ মাঠটা পুরো সেজে উঠেছে একদম সুন্দর। একটু পরেই আমাদের 10-15 মিনিট পরেই খেলা হবে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে পোর্শনটা দেখা যাচ্ছে, ওখানে ক্যামেরা রয়েছে, মানে লাইভ টেলিকাস্ট হবে, জানি না কোথায় দেখাবে। তো একটা বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যে একটা খুব বড় কিছু করতে যাচ্ছে এরকম একটা, জানি না কতদূর কী করতে পারবো মাঠের মধ্যে। তো সেটা তোমরা অবশ্যই দেখবে আর দেখাবো, দেখি কতদূর কী করতে পারি। আর অবভিয়াসলি সবসময় চেষ্টা করবো 100% দেওয়ার আমার। তো যাই হোক, দেখো তোমরা মাঠটা মানে সুন্দর করে সাজানো হয়েছে, এবং মানে পরিবেশটা একটা খেলা খেলা পরিবেশ। সকাল 8টা বেজে গেছে, চলে এসেছি একদম পুরো টাইম টু টাইমে। এই আমাদের প্লেয়িং 11, ইয়ং জেনারেশন একদম, ঠিক আছে। ট্রফি তো আমাদের নিতেই হবে, মানে সব কিছু ছেড়ে বাই কুক অ্যান্ড বাই কুক। সব হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে দেখতে পাচ্ছ, সব ইয়ং ছেলে। এই আমাদের প্লেয়িং 11, টপ প্লেয়ার একদম, যেমন ক্রিকেট খেলে তেমন বল করে। এই আমাদের নায়ক, আমাদের ক্যাপ্টেন, ওই সমস্ত কিছু সাজিয়েছে পুরো। আর আমাদের যেহেতু লাইভ টেলিকাস্ট হবে, তো ক্যাপ্টেন অবশ্যই প্রত্যেকটা বল ওখানেই মারবে বলেছে। ওই পোর্শনটা দেখতে পাচ্ছে, ওই উপরে ওখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটি আমার লাস্ট ওভারের সেকেন্ড বল, আর ও আউট করে দিলাম। যাই হোক, ভালো বল করলাম, সেটা তোমার দেখলেই। আমি হম লোক টিফিন হো গিয়া হ্যায়, আমি ফের ময়দান পে উতরে গিয়ে। এই যে আমাদের ক্যাপ্টেন, দারুণ খেলেছে, তার শর্ট রান দিয়ে খেলেছে। আমরা ফাইনাল জিতে গেছি, এরপরে এই কাদের সাথে ম্যাচ করবো।